20 ওভারে 272 রান করেও 6 রানের আক্ষেপে পড়ল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে এক সেকেন্ডও কত মূল্যবান তা হাড়ে হাড়ে টের পেলেন ঋষভ পান্ট। আইপিএলে আরও এক রেকর্ডময় ম্যাচে কলকাতা হেসে খেলে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে যে রানের পাহাড় জড়ো করেছিল কেকেআর, তা টপকাতে আগাগোড়া ব্যর্থ দিল্লি ক্যাপিটালস। বিশাখাপাট্টনামে কলকাতার জড়ো করা 272 রান আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস, আর 6 রান করলেই শ্রেয়াস আয়ারের দল গড়ত আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড। গত 27 মার্চ 277 রান করে যে রেকর্ডের মালিক এখন সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে কলকাতার পক্ষে এটাই আইপিএলে সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে 2018 সালে পাঞ্জাব কিংসের বিপক্ষে 245 রান ছিল এতদিন কলকাতার সর্বোচ্চ স্কোর। এদিকে দিল্লির বিপক্ষে সর্বোচ্চ রান করার রেকর্ডটাও এখন কলকাতার দখলে। এর আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সর্বোচ্চ রান ছিল চেন্নাই সুপার কিংসের 223 রান। কলকাতা এবার তা ছাড়িয়ে গেল আরও বহুদূর। সেই সাথে বিশাখাপাট্টনামে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটাও হয়ে গেছে। এক্ষেত্রেও কেকেআর ভেঙেছে চেন্নাইয়ের রেকর্ড। এবারই প্রথম এই ভেন্যুতে কোনো ইনিংসে 200 রান দেখা গেল। কলকাতার এই পাহাড়সম রানের পেছনে মূল কারিগর ছিলেন সুনীল নারায়ণ। মাত্র 39 বলে 85 রান করা এই অলরাউন্ডার ওপেনিংয়ে নেমে ত্রয়োদশ ওভারে সাজ করে ফেরার আগে হাঁকান 7টি করে 4 ছক্কা। তবে 18 রানেই নারায়ণকে সাজ করে ফেরানোর সুযোগ পেয়েছিল দিল্লি। ঈশান্ত শর্মার বল নারায়ণের ব্যাটের কাছ দিয়ে চলে যায় উইকেট রক্ষক পান্টের কাছে। এ সময় রিভিউ নেওয়ার ব্যাপারে পরামর্শ করছিলেন দিল্লির ফিল্ডাররা। তবে রিভিউ নিতে নিতে পান্ট ভীষণ দেরি করে ফেলেন। নির্ধারিত 16 সেকেন্ড যখন প্রায় শেষ, তখন রিভিউ এর সংকেত দেখান দিল্লির অধিনায়ক। কিন্তু মাত্র 1 সেকেন্ডের জন্য রিভিউ আর নেওয়া হয়নি। আম্পায়ার রিভিউ এর আবেদন নাকচ করে দিলে নারায়ণকে দ্রুত ফেরানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ব্যাটিংয়ের পর বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নারায়ণ। 4 ওভারে মাত্র 29 রান খরচ করে শিকার করেন সুমিত কুমারের উইকেটটাও। অনুমিতভাবেই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা উঠেছে ক্যারিবীয় তারকার হাতে। সিয়াম চৌধুরী, BDCricTime.